সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। বলা হয়েছে প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে 24 ঘন্টার এই নিষেধাজ্ঞা। তারপরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না, বিজেপি এলে মনে রাখবেন সমূহ বিপদ সবচেয়ে বেশি আপনাদের। কমিশনের যুক্তি ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট চাওয়া আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তার প্রার্থীপদ খারিজও করা যেতে পারে, তা নিয়েই নোটিশ পাঠায় কমিশন। এরপর কোচবিহারের জনসভা থেকেও কেন্দ্রীয় বাহিনীকে এক হাত নেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সিআরপিএফ এর একাংশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বলেন সিআরপিএফ যদি গণ্ডগোল করে মেয়েদের একটা দল মিলে ওদের ঘেরাও করে রাখবেন, আর একটা দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না, তাই ভোট নষ্ট করবেন না, 5 জন ঘেরাও করবেন, 5 জন ভোট দেবেন। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার মন্তব্যে এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কোচবিহারের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল কমিশন, তার জন্য মমতাকেও নোটিশ পাঠানো হয়। গত শনিবারই কমিশনকে সেই নোটিশের জবাব দেন মমতা। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য সংক্রান্ত অভিযোগের জেরে নির্বাচন কমিশনের পাঠানো শো কজ নোটিশের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কমিশনে পাঠানো জবাবে তৃণমূল নেত্রী লিখেছেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে, দেশের সুরক্ষা এবং নিরাপত্তায় তাদের অবদান খুব উঁচুতে। এর ফলে মমতার মঙ্গলবারের সফরসূচি বাতিল হলো। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বারাসাত, বিধাননগর, হরিণঘাটা ও কৃষ্ণগঞ্জে মমতার সভা করার কথা ছিল। শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পরে রবিবার সেখানে যাবেন বলে ঘোষণা করেছিলেন মমতা। সেই ঘোষণার পরেই কমিশন 72 ঘন্টার জন্য যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের শীতলকুচিতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে। এরপরে মমতার প্রচারে নিষেধাজ্ঞা। তৃণমূলের বক্তব্য গোটাটাই হচ্ছে বিজেপির নির্দেশে। প্রসঙ্গত, এর আগে মমতাকে 2টি নোটিশ পাঠিয়েছিল কমিশন। হুগলি তারকেশ্বরে গত 3রা এপ্রিল মমতা বিধি ভাঙা মন্তব্য করেছেন বলে কমিশন একটি চিঠিতে জানিয়েছিল। এরপরে একটি জনসভা থেকে আমাকে 10 বার শোকজ করেও লাভ নেই, একই জবাব দেব। কমিশনের অভিযোগ প্রসঙ্গে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রামের মুসলিমদের যারা পাকিস্তানি বলেছিলেন তাদের বিরুদ্ধে কটা অভিযোগ হয়েছে, খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ। কমিশন সূত্রে জানা যায় গত 28শে মার্চ এবং 7ই এপ্রিল প্রচার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরেও নোটিশ পাঠানো হয়। 4 দফাতেই 100 ক্রস করে গেছে বিজেপি। আজ বর্ধমান থেকে একথা ঘোষণা করেছেন আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি। গতকাল উত্তরবঙ্গ থেকে ফিরে সোজা বর্ধমানে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। শীতলকুচি ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন। তারপরই আজ বর্ধমানে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকে 21-এর বাংলা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের কথা জানালেন আত্মবিশ্বাসী সুরে। সভার শুরুতেই তিনি জানিয়েছেন, রাজা রামমোহন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, হরিচাঁদ ঠাকুরের বাংলায় দিদির কাছে নেতা তপশিলী জাতি মানুষদের অপমান করেছেন, দিদি সেই বিষয়ে কিছু বলেননি, বাংলার মানুষ এটা মেনে নেবে না, আপনি এটা ঠিক করেননি দিদি। সঙ্গে তিনি এও বলেন, দিদি এতদিন যে খেলার কথা বলতেন সেই খেলা হয়ে গেছে বাংলায়, নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়েছেন দিদি, এক প্রকার ভবিষ্যৎবাণীর সুরে বলেছেন। যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর আর ফেরেনি, সেরকম দিদিও আর ফিরবে না। নির্বাচনকালে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের দিকে। যিনি বারবার অভিযোগ করেছেন কমিশন বাহিনী একযোগে কাজ করছে বিজেপির ইশারায়। আজকের সভা থেকে মোদি বলেছেন, দিদি কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল করবেন না, যত ইচ্ছা আমাকে গালাগাল করুন, কিন্তু বাংলার ঐতিহ্য নষ্ট করবেন না। সভা থেকেই প্রসঙ্গ তুলে আনেন বিহারের পুলিশ অফিসারের মৃত্যুর। বিহারের এক পুলিশ আধিকারিককে বাংলায় পিটিয়ে মেরে ফেলা হলো, ছেলের মৃতদেহ দেখে মা মারা গেলেন। এই মায়েদের আপনি দেখতে পান না দিদি, আপনি যে এত কঠোর তা বাংলার মায়েরা জানতেন না।
সঙ্গেই তিনি বলেন, বাংলার মানুষ হিংস নয়, বিকাশ চায়, নারীর সুরক্ষা, নারীর বিকাশ, শিক্ষা, চাকরি চায়। তৃণমূল কংগ্রেসকে তোপ দাগার পাশাপাশি ফের তুলে আনেন, বাংলায় বিজেপি এলে কি কি করবেন তার খতিয়ান তালিকা দেন, বাংলায় কোন কোন পরিবর্তন আসবে গেরুয়া শিবিরের হাত ধরে। দিদি, আমার সঙ্গে শত্রুতা ঠিক আছে, কৃষকদের সঙ্গে শত্রুতা কেন? পিএম কিষাণ নিধি প্রকল্পের টাকা পেতে দেননি দিদি, আমরা ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে, সব কৃষককে 18,000 করে টাকা দেওয়া হবে। এছাড়া তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন। চার দফাতেই 100 ক্রস করে গেছে বিজেপি। সঙ্গে তিনি বলেন, বাংলায় এতদিন তোলাবাজি ও লুট চলত, দিদির দলের নেতারা সম্পত্তি বাড়িয়েছে, আমরা এলে তোলাবাজ মুক্ত বাংলা গড়ে তুলব। বর্ধমানে সভামঞ্চ থেকে মিষ্টির প্রশংসা করে একই সঙ্গে মুখ্যমন্ত্রী তুলোধনা টেনে কটাক্ষ করে বলেছেন, বর্ধমানে চালের সঙ্গে মিহিদানা বিখ্যাত, তাও দিদির মুখ থেকে মিষ্টি কথা বের হচ্ছে না। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মহিলা তৃণমূলের কুলটি ব্লকের সভানেত্রী সোমা দাস। কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের হাত ধরেই সোমা দাস বিজেপিতে যোগ দেন। আর বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি জানালেন, অসম্মানিত হয়ে দল ছেড়েছেন। তার বক্তব্য, তিনি তৃণমূলে কোনো সম্মান পাননি, গত 15 বছর ধরে রাজনীতি করলেও তার যে জায়গা পাওয়া উচিত ছিল সেই জায়গা দল তাকে দেয়নি, উপরন্তু বারবার মহিলাদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে দলের মধ্যে। পাশাপাশি তিনি এদিন কাটমানি সহ অন্যান্য বিভিন্ন বিষয় তুলে কুলটি বর্তমান তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুলটি ব্লকের যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল মহিলাদের সম্মান করতে জানে, আর সেই কারণে বিজেপির বহু নেতা স্ত্রী এখনও পর্যন্ত তৃণমূলেই রয়েছেন, সম্মানের সঙ্গে তারা রাজনীতি করছেন। তিনি উদাহরণ দিয়ে সৌমিত্র খাঁ, জয় ব্যানার্জি সহ বিভিন্ন নেতা নেত্রীর নাম টেনে নিয়ে আসেন। পাশাপাশি তিনি আরও বলেন, ভোটের 15 দিন আগে যিনি পেছন দিক থেকে ছুরি মেরে চলে যেতে পারেন, তিনি তৃণমূলকে কখনোই ভালোবাসেননি, মানুষ দেখল সবটা, কুলটির মানুষ এর বিচার করবে আগামী দিনে, কুলটিতে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বলে দাবি করেছেন শুভাশিসবাবু। রাজনীতির ময়দানে আক্রমণ থাকে প্রতিপক্ষকে লক্ষ্য করে, কখনো কখনো তাতে যোগ হয় হুমকি, ধমকি, শাসনীয়, কিন্তু তা বলে একদম বডি ফেলে দেওয়ার হুমকি, এমনই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহাকুমার চোপড়াতে। সেখানে শুভেন্দু অধিকারীর বডি ফেলে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুর রহমান। বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি। তৃণমূলে অবশ্য পাল্টা হুমকি দিয়ে রেখেছে, তারা জানিয়েছে হামিদুলের বক্তব্য নিয়ে কমিশনে বিজেপি অভিযোগ জানালে তারাও সায়ন্তন বসুর বক্তব্য নিয়ে কমিশনকে অভিযোগ জানাবে। ঠিক কী হয়েছে? রবিবার চোপড়ার দাসপাড়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি জনসভা করেন। শুভেন্দুবাবু সেই জনসভায় আসেন আকাশপথে হেলিকপ্টারে। লক্ষণীয়ভাবে দেখা যায় চোপড়া থেকে দাসপাড়া অবধি রাস্তায় বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে তৃণমূল সমর্থকরা দাঁড়িয়েছিলেন। তাদের মুখে ছিল শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান। একসময় গোটা উত্তর দিনাজপুর জেলার জন্য তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি অপলীলায় আসতেন চোপড়াতে, করতেন সভা, কোনোদিনও তার জন্য গো ব্যাক স্লোগান তাকে শুনতে হয়নি, দেখতে হয়নি কালো পতাকাও, কিন্তু এখন শিবির বদলে সেই সব ঘটনা ও পরিস্থিতির মুখে তাকে পড়তে হচ্ছে। শুভেন্দুবাবু যে গো ব্যাক ধ্বনি ও কালো পতাকা ভালোভাবে নেননি তা রবিবারের সভা থেকে তার ভাষণেই ইঙ্গিত মেলে। সভা থেকে শুভেন্দুবাবু সরাসরি চোপড়ার তৃণমূল বিধায়ক তথা প্রার্থী হামিদুর রহমানের নাম করে বলেন, হামিদুর রহমানের অত্যাচার থেকে বাঁচতে বাম বিজেপি একজোট হন, নির্বাচনের পর হামিদুর ও তার গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়া হবে। শুভেন্দুবাবুর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হামিদুর পরে সাংবাদিকদের সামনেই জানান, শুভেন্দুর কপাল ভালো যে ও হেলিকপ্টারে এসেছে, নইলে ওর মতো মীরজাফরকে উচিত শিক্ষা দিতে চোপড়ার মানুষ ঝাঁটা লাঠি শোটা নিয়ে দাঁড়িয়েছিল। রাস্তা দিয়ে এলে শুভেন্দুর ডেড বডি নন্দীগ্রামে ফেরত যেত। হামিদুলের এই বক্তব্য নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। তার এহেন মন্তব্যের জেরে বিজেপি নেতা সুরজিৎ সেন পাল্টা হামিদুর রহমানকে সতর্ক করে দিয়ে বলেছেন, যার নেত্রী লাশের রাজনীতি করে তার শিষ্য তো করবেই, এতে আশ্চর্য হওয়ার কি আছে?
হামিদুরকে বলবো এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নিতে, নইলে পরে কপালে দুঃখ আছে।